নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। করোনা আবহে অনেক দূরে কোথাও বেড়াতে যেতে অনেকেই পারছেন না, কিন্তু এই শীতের আমেজে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির লোকজনকে নিয়ে একটা পিকনিকের আয়োজন কিন্তু করা যেতেই পারে। অনেকে হয়তো ভাবছেন বা প্ল্যানিং শুরু করে দিয়েছেন। ঠিক সেই কারণেই কলকাতার কাছাকাছি বেশ কিছু পিকনিক স্পটের কথা আমি আপনাদের কাছে বলছি। আমি যে জায়গাগুলি সাজেস্ট করব সেগুলো বেশ পপুলার এবং খুব সুন্দর। আপনাদের প্ল্যান করার আগে জায়গাগুলি সম্বন্ধে ধারণা পেতে বা বিভিন্ন তথ্য পেতে ভিডিওটি অবশ্যই দেখে নিন। যে 10টি পিকনিক স্পটের কথা বলবো তার প্রথমেই আসছে গাদিয়াড়া। আমার মতে পিকনিক বা চড়ুই ভাতির জন্য সব থেকে আদর্শ জায়গা নদীর পাড়। তবে সেই জায়গাটি আবার দুই নদীর সঙ্গমস্থল হলে তো কথাই নেই। হুগলি এবং রূপনারায়ণ নদীর সংযোগস্থলে মনকাড়া পিকনিক স্পট গাদিয়াড়া। বিস্তৃত জলরাশি এবং নদীর জলে নৌকার আনাগোনা মনকে উদাস করে দেয়। সারাদিনের মজা আনন্দ হৈহুল্লোর শেষে নদীপক্ষে সূর্যাস্তের অপরূপ শোভা স্মৃতির ক্যানভাসে চিত্রায়িত করে বাড়ি ফিরুন। এছাড়াও দেখতে পাবেন লর্ডস ক্লাইভের তৈরি ফোর্ট মর্নিংটন, যা ক্লাইভের দুর্গ নামেও পরিচিত। কলকাতা থেকে গাদিয়াড়ার দূরত্ব 75 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে 3 ঘন্টা। নাম্বার 2, নেতাজি পিকনিক পার্ক। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে গঙ্গা ধারে সুসজ্জিত পিকনিক স্পট নেতাজি পিকনিক পার্ক। অসাধারণ সুন্দর সাজানো এই পার্কটি। বাগান জুড়ে আছে বিভিন্ন প্রকার ফুল, বাহারি গাছ, এছাড়া অসংখ্য নারকেল ও সুপারি গাছ পার্কটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ছোটদের খেলার উপকরণ যেমন আছে, আবার গঙ্গার ধারে গ্যালারিতে বসে ভেসে চলা নৌকা এবং ছোট বড় জাহাজ দেখতে দেখতে একটা দিন খুব আনন্দে কাটিয়ে দিতে পারবেন। এখানে প্রবেশ মূল্য 10 টাকা এবং প্রতিটি স্পটের ভাড়া 2500 টাকা। নাম্বার 3, পূজালি পিকনিক পার্ক। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বজবজের পূজালি পৌরসভার পরিচালিত আরেকটি সুন্দর পিকনিক স্পট পূজালি পিকনিক পার্ক। হুগলি নদী তীরে সুসজ্জিত বাগান ঘেরা মনোরম এই পার্কে পিকনিক করতে খুব ভালো লাগবে। গঙ্গা ধারে বন্ধুবান্ধব বা পরিবারের সকলের সঙ্গে হৈহুল্লোড় করে একটা দিন কাটাতে খুব ভালো লাগবে। এখানে মোট 8টি স্পট আছে, ভাড়া 600 টাকা। এই জায়গাটির খুব কাছেই অচিপুর, দেখে নিতে পারেন চীনাদের তৈরি মন্দির পাকুম। 1780 সালে চীন সওদাগর টং অচিউ এখানে প্রথম আসেন। চীনা নববর্ষে কলকাতা থেকে চীনারা এই মন্দিরে পূজা দিতে আসেন। নাম্বার 4, উল্লাস পিকনিক স্পট। কলকাতার উপকণ্ঠে ব্যান্ডেলে এই জায়গাটি অবস্থিত। আম লিচুর বাগানে ঘেরা সুসজ্জিত এই উল্লাস পিকনিক স্পট। ছোটদের বিনোদনের জন্য আছে দোলনা ও স্লিপ। মোট 6টি স্পট আছে, স্পটগুলির ভাড়া 2500 থেকে 3000 টাকা। প্রত্যেকটি স্পটে কটেজ ও বাথরুমের ব্যবস্থা আছে। পিকনিকের মাঝে ঘুরে নিতে পারেন ব্যান্ডেল চার্চ এবং শরৎচন্দ্র স্মৃতি মন্দির। নাম্বার 5, নিউ দীঘা। নিউ দীঘা বলতেই যেন আমাদের অতি পরিচিত সমুদ্র সৈকত দীঘার কথা ভাববেন না। এটি চন্দননগরের ডিবিসি ক্যানেলের তীরে অবস্থিত অতি জনপ্রিয় একটি পিকনিক স্পট। বিরাট এলাকা জুড়ে প্রচুর গাছপালা ঘেরা সুসজ্জিত এই পার্কটি ভীষণ সুন্দর। বাচ্চাদের জন্য আছে মিকি মাউস, ওয়ান্ডার হাউস সহ বিভিন্ন ধরনের জয় রাইড, ফ্লাওয়ার গার্ডেন, তারামণ্ডল। এছাড়াও দিঘির জলে বোটিংয়েরও ব্যবস্থা আছে। পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখানে প্রায় 250টি স্পট আছে, প্রতিটি স্পটের ভাড়া 150 টাকা এবং প্রতিটি স্পটে 30 থেকে 40 জন পিকনিক করতে পারবেন।
নাম্বার সিক্স ওয়ান্ডারল্যান্ড পার্ক। চন্দননগরে আরেকটি খুব সুন্দর পিকনিক স্পট ওয়ান্ডারল্যান্ড পার্ক, যা KMDA পার্ক নামেও পরিচিত। 135 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই পার্কটিতে সৌন্দর্যায়ন ও বিনোদনের ব্যবস্থা বেশ ভালো। মোট 150 স্পট আছে, 40 দলের জন্য স্পট ভাড়া 250 এবং জন প্রতি 20 প্রবেশ মূল্য লাগবে। চন্দননগরের স্টেশনের খুব কাছেই এই পার্কটি অবস্থিত। বেশ কয়েকটি স্পটের বুকিংয়ের জন্য ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে আপনারা সরাসরি ফোন করে বুক করে নিতে পারেন। নাম্বার 7 গড়মান্দারণ। কলকাতা থেকে একটু দূরে যেতে চাইলে চলুন গড়মান্দারণ। কলকাতা থেকে 105 দূরত্ব। বিশাল দিঘির পাড়ে গাছপালা ঘেরা এই জায়গাটি পিকনিক করার আদর্শ জায়গা। ছোটদেরও বিনোদনের নানা ব্যবস্থা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের পটভূমি এই মান্দারণ, সেই কারণে এই পর্যটন কেন্দ্রের নাম দুর্গেশ নন্দিনীও বলা হয়। এখান থেকে সামান্য দূরত্বেই কামারপুকুর এবং জয়রামবাটি, একবার ঘুরেও দেখে নিতে পারেন। নাম্বার 8 জয়পুর জঙ্গল। পিকনিক স্পট হিসেবে নদীর পাড় প্রথম পছন্দ হলেও জঙ্গলের মাঝে পিকনিকও বেশ জমবে। বাঁকুড়ার বিষ্ণুপুর যাওয়ার সময় জয়পুরের জঙ্গল দিয়ে অনেকেই গেছেন, এই জঙ্গলের মাঝেই করতে পারেন এবারের পিকনিক। শাল সেগুন গাছের মাঝে পিকনিক ও আড্ডা দারুণ জমে উঠবে। জঙ্গলের মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এয়ারফোর্সের রানওয়েটাও দেখে নিতে পারেন, দারুণ। আর ইচ্ছা হলে এখানকার জনপ্রিয় রিসর্ট বনলতাতে রাতটা কাটিয়েও যেতে পারেন। নাম্বার 9 সবুজ দ্বীপ। নদীর পাড় এবং জঙ্গল তো হলো, এরপর নদীর মাঝে কোনো দ্বীপের মধ্যে পিকনিক করলে মন্দ হয় না। এর জন্য আপনাকে যেতে হবে হুগলি এবং পেহুলা নদীর সঙ্গমস্থলে গড়ে ওঠা সবুজ দ্বীপ। কলকাতা থেকে দূরত্ব 75 সোমরাবাজার হয়ে সুখারিয়া গ্রাম ফেরিঘাটে যন্ত্রচালিত নৌকা করে চলে যান সবুজ দ্বীপ। বিভিন্ন প্রকার গাছপালা ঘেরা দ্বীপটি খুব সুন্দর, পিকনিক করারও জায়গার কোনো অভাব নেই এবং সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে আসতে দারুণ লাগবে। রান্ডিয়া। বর্ধমানের বুদবুদের কাছে দামোদর নদীর পাড়ে এই রান্ডিয়া। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এসে বুদবুদ থেকে সামান্য দূরত্বেই এই রান্ডিয়া। এই এলাকা চাষের কাজের প্রয়োজনীয় জল পেতে 1932 দামোদরের ওপর এই বাঁধ নির্মাণ করা হয়। সবুজ মাঠ, গ্রাম্য পরিবেশ আর দামোদরের সৌন্দর্য দেখতে দেখতে একটা দিন খুব আনন্দ উপভোগ করে কাটাতে পারবেন। এখানে পিকনিক করার জন্য কোনো চার্জ দিতে হবে না, নদীর পাড়ে পছন্দ মতো জায়গায় বসে পড়ুন। এছাড়া দামোদরের জলে দুপুরে স্নানটাও কিন্তু জমিয়ে করতে পারবেন। তাহলে আর দেরি কেন, এই যে 10 জায়গার কথা বললাম তার কোনো একটিকে অবশ্যই চয়েস করে নিন। আর হ্যাঁ, মেনু কি মেনু হবে, না মেনুটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারাই ঠিক করুন মেনুটা কি করবেন। চুপি চুপি মেনু ঠিক করে খেয়ে নিলে কিন্তু হবে না, কি কি খেলেন কমেন্ট বক্সে লিখে কিন্তু আমাকে জানাবেন, আপনাদের মেনু জানার অপেক্ষায় কিন্তু রইলাম। হ্যাঁ, শেষে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সবার কাছে শেয়ার করে দিন। আর এই ধরনের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না।